আমরা দলিতদেরকে সম্পূর্ণ বিনা করেছি, আইনগত সহায়তা দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী আমাদের আইনজীবীদের প্রস্তুত আছে, এবং সারাদের আইনজীবীদেরকে অনুরোধ করবো তারা যেন এদেরকে আইনগত সহায়তা দেয়। বিনা খরচে আমরা আইনগত সহায়তা দেবো, সুপ্রিম কোর্টে দেবো, সারা বাংলাদেশে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা দ্রুত কাবলি প্রত্যাহার, সশস্ত্র বাহিনী, বিধি বিষয়, সকল বিশেষ বাহিনী প্রত্যাহার, ইন্টারনেট পুরোপুরি চালু করা, গণমাধ্যম এবং সরকারি হস্তক্ষেপ বন্ধে দাবি জানাচ্ছি। গ্রেপ্তার কিন্তু আইনজীবী, বিএনপি সহ সকল বিরোধী দলের নেতা কর্মী, শিক্ষার্থীদের বিরুদ্ধে, ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যত মিথ্যা হামলা হয়েছে তা প্রত্যাহার, তাদের বিরুদ্ধে তাদের মুক্তি দাবি করছি। এবং দালাভাবে নির্মাণ বন্ধ করতে হবে, দেশের সকল স্কুল কলেজ মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে ছাত্রদের শিক্ষার সুযোগ করে দেওয়ার দাবি জানাচ্ছি। লক্ষ লক্ষ জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে রক্তের হোলি খেলা বন্ধ করার জন্য সরকারের নিকট দাবি জানাচ্ছি। সর্বশেষে আমরা মাননীয় প্রধান বিচারপতির নিকট দৃষ্টি আকর্ষণ করছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী এটা বক্তব্য করছেন, এবার তাদের গতবার ছাড়বে, কারোর ছাড় দেওয়া হবে না মামলা মকদ্দমায়। তারপর থেকে যেন প্রত্যেক কোর্ট কাছাড়িতে সাধারণ মিথ্যা হামলার আসামিরা কিন্তু যারা আসামি করা হয়েছে তারা কিন্তু ন্যায় বিচার পাচ্ছে না, এবং বিনা কারণে গ্রেপ্তার করা হচ্ছে বলে আইন শৃঙ্খলা বাহিনী তার রিমান্ডে নেওয়া হচ্ছে। রিমান্ড বন্ধ করতে হবে আমাদের প্রধান বিচারপতি আপনি দৃষ্টি আকর্ষণ করছি, এবং আমাদের প্রাসকেসের গাইডলাইন অনুযায়ী আইন সম্মত না হলে সেই রিমান্ড দেওয়ার জন্য সারা দেশের মিনিস্ট্রিদেরকে এবং এদের নির্দেশ দেওয়ার জন্য আপনি অনুরোধ জানাচ্ছি। আর হাইকোর্টে আমরা এমবিসি গিয়েছিলাম, আমি নিজেও গিয়েছিলাম, আমাদের মাননীয় বিচারপতিরা বলছেন যে এখন তো সিচুয়েশন কারণে এখন আমরা নেব না আইনজীবী, আমরা বিশ্বাস করতে পারি না যে সর্বোচ্চ আদালতে পরিবেশ পরিস্থিতির কারণে কোনো মামলা নেবেন না, বিচার করবেন না। এটা আমি মনে করি এটা বিচারবিভাগের জন্য এটা অত্যন্ত খারাপ নজির হবে। মাননীয় প্রধান বিচারপতি আপনি দয়া করে আপনি দৃষ্টি আকর্ষণ করছি, এই মিথ্যা মামলা কোনো সারা বাংলাদেশে যারা মামলায় অভিযুক্ত হয়েছে তাদের তো অগ্রিম জামিন পায় ওদের অগ্রিম জামিন শুনে যেন অগ্রিম জামিনের আবেদন শুনে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য জানাচ্ছি। পাশাপাশি এবং সারা বাংলাদেশে মিথ্যা মামলা যারা জেলে আছে তারা যেন ন্যায় বিচার পায় তাও নিশ্চিত করার জন্য আপনি দৃষ্টি আকর্ষণ করছি, এবং সর্বশেষ বলতে চাই জীবন না সম্পদ, জীবন মানুষকে বাঁচাতে হবে, জীবনকে বাঁচাতে হবে, এবং এই সরিয়ে আসার সরকারের বদল পর্যন্ত আইনজীবীরা ছাত্র দেশবাসী আন্দোলন চালিয়ে যাবে। ইনশাআল্লাহ, সবাইকে ধন্যবাদ।